যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন দিলীপ মজুমদার, থার্ড পোলিং অফিসার ছিলেন, 126 নম্বর বুথ শীতলকুচি, যে বুথে গুলি চালানো হয়েছিল, চারজন মারা গেছেন, সেই বুথেরই উনি থার্ড পোলিং অফিসার ছিলেন। ওনাকে সেদিনকার কিছু ঘটনা জিজ্ঞেস যখন করা হয়েছিল, উনি বলেছিলেন যে লাঠি হাতে কয়েকজন ভেতরে এসেছিলেন, অর্থাৎ ভোট দিতে এসেছে ভেতরে লাঠি হাতে, এবং আমার মাথায় আঘাত করার চেষ্টা করছিল। আমি হাতে করে আটকানোর চেষ্টা করলাম, তার ফলস্বরূপ আমার হাত ভেঙে গেছে এবং আমার শরীর খুব খারাপ। তাহলে ভাবুন, যারা ভোটকর্মী তাদের জীবনের দায়িত্ব, তাদের পরিবারের দায়িত্ব কিছু যদি হয়ে যায় কে নেবে? মানুষটা যদি মারা যায়, মানুষটার যদি কোনো ক্ষতি হয়, তার পরিবারটা তো সাফার করবে। পলিটিক্যাল পার্টির নেতারা অনেক অনেক কথা বললেন, বিভিন্ন রকম কথা হলো, এই দল সেই দল, কিন্তু কেউ এই পোলিং অফিসারদের কোনো কথা কারোর মুখে শুনলাম না। তাদের সুরক্ষার বিষয়টা কোথায়? বাইরে থেকে এসে লাঠিয়াতে ঢুকে যাচ্ছে এবং মারার চেষ্টা করছে, হাত ভেঙে দিল। গতবারে পঞ্চায়েত ইলেকশনে উত্তরবঙ্গের একজন প্রিসাইডিং অফিসারকে মেরে দেওয়া হলো, তার বডি পাওয়া গেল 14 কিলোমিটার দূরে রেললাইনে। তাহলে এইভাবে আমাদের যে জোরপূর্বক দায়িত্ব দেওয়া হচ্ছে, খুব ভালো, গণতান্ত্রিক উৎসবে আমরা যাচ্ছি ভোট নিতে, কিন্তু আমাদের ভবিষ্যৎ কি? এইভাবে যদি চলতে থাকে তাহলে ভোটকর্মীরা তো কখনোই যেতে চাইবে না, তার জন্য যদি শাস্তিও হয় সেই শাস্তি গ্রহণ করতে চাইবে। এই বিষয়গুলো নির্বাচন কমিশনের গুরুত্ব দিয়ে ভাবা উচিত, এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নেতাদেরও ভাবা উচিত।